করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীর রূপ নেয়ায় সরকার ঘোষিত ছুটির সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান চালু থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে জানায়, ছুটির সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদানসহ সব ধরনের লেনদেন সার্বক্ষণিক চালু থাকবে। একই সাথে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক চালু থাকবে 1 ও 2 এপ্রিল। তবে লেনদেন নিষ্পত্তি ছুটির পরে সম্পন্ন হবে। একই সঙ্গে চেক লেনদেন নিষ্পত্তি ছুটির সময়ে বন্ধ থাকবে।